অবশ্যই গ্রেপ্তার হলো ঝর্ণা ঘোষ, মার্ডার কেসের আসামি। ঘটনার বিবরণে জানা যায়, 22 অক্টোবর অর্থাৎ ষষ্ঠী পূজোর দিন স্বামীর দায়ের কোপে খুন হলো স্ত্রী ঝর্ণা ঘোষ। ঘটনা তেপানিয়া এলাকার। গত 4 বছর ধরে স্বামীর অত্যাচারে অতিষ্ঠিত ঝর্ণা ঘোষ। স্বামী রূপক ঘোষ স্ত্রীকে দা দিয়ে মেরে ফেলার চেষ্টা করলে ঝর্ণা বাড়ি থেকে পালিয়ে পার্শ্ববর্তী বাড়িতে গিয়ে আশ্রয় নেন। পরবর্তী সময় এলাকাবাসীরা ঝর্ণার বাপের বাড়িতে খবর দিলে মা বাবা মেয়ের বাড়িতে ছুটে এসে দেখে মেয়ের রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে রয়েছে। সাথে সাথে ঝর্ণাকে গোমতী জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ঝর্ণা ঘোষকে মৃত বলে ঘোষণা করে। এদিকে রূপক ঘোষ স্ত্রীর মৃত্যুর খবর পেয়ে বাড়ি থেকে পালিয়ে যায়। পরবর্তী সময়ে রাধাকিশোরপুর থানার পুলিশ বহু জায়গায় রূপক ঘোষকে তল্লাশি চালিয়ে গ্রেপ্তার করতে পারেনি। পরবর্তী সময় বৃহস্পতিবার রাতে গোপন খবরের ভিত্তিতে মহকুমার পুলিশ আধিকারিক ধ্রুবনাথ, ওসি রাজীবনাথ, আয়ুশঙ্কর সাহা সহ বিশাল পুলিশ বাহিনী গিয়ে টেপানিয়া এলাকা থেকে রূপক ঘোষকে গ্রেপ্তার করে। বৃহস্পতিবার রাতে মেডিকেল টেস্ট করার পর শুক্রবার সকালে আসামিকে কোর্টে তোলা হবে বলে জানান আয়ুশঙ্কর সাহা। মানে মেইন আসামি যে নিজের ফিরে গত 22/10/2020 তারিখ রাত্রেবেলা বিকালবেলা দাউদের কুবাইয়া মারছে। আজকে এতদিন ধরে পালা দেখা ছিল, আজকে আমাদের কাছে শিক্ষক খবর আছে। তো আমি এবং আমরা থানার আরেকজন এএসআই প্রবীর চন্দ্র দুজন মিলে রেস্ট করে হেরে টেপানি এলাকা থেকে দেখছি দুই রেখা নাম দাঁড়িয়ে কী কী সাকশন লাগা রয়েছে? 498A 3024 আই দিচ্ছে। এখন কি স্যার মানে মেডিকেল চেক আপ করে কালকে মেডিকেল চেক আপ করানো, করোনা টেস্ট করানো এবং কালকে কোর্টে পাঠানো। উদয়পুর থেকে মানিক সাহা, রিপোর্ট ত্রিপুরা 24x7।